হ্যালো, আসসালামু আলাইকুম ইয়ার, সবাই কেমন আছি? আজকে আমরা চলে আসলাম সিঙ্গাপুরে অবস্থিত দ্য গার্ডেন্স বাই দ্য বে। এবং গার্ডেন্স বাই দ্য বে হচ্ছে বিশ্বের সব থেকে বড় কাচের তৈরি গ্রিন হাউস। এবং এই গ্রিন হাউসে আজকে আমরা যা দেখতে পাবো সেটা হচ্ছে শুধু ফুল নয়, ফুলের পাশাপাশি উদ্ভিদ জগতের অনন্য সব সৌন্দর্য দেখতে পাবো এবং মানুষের কৃত্রিম তৈরি অনেক সুন্দর সুন্দর সৃষ্টি আমরা দেখতে পাবো। এখানে প্রতি বছর অসংখ্য লাখ লাখ পর্যটক এখানে ভিজিট করে। যেটা আমি প্রথমেই বলছিলাম যে এটা উদ্ভিদ জগৎটাই এখানে বেশি ফোকাস করা হয়, তো এখানে ফুলের চাইতে উদ্ভিদ জগৎটার আমি সৌন্দর্যটা বেশি উপভোগ করছি। একদম পুরো একটা পরিপাটি গাছের শিখরে আপনারা কাঠের তৈরি হরিণ দেখতে পাচ্ছেন, তারপর বিশাল কাচের তৈরি একটা একদম আকাশ ছোঁয়া একটা কাচের তৈরি ছাদ দেখতে পাচ্ছেন। এবং ভিতর এটা পুরোটা যেহেতু গ্রিন হাউস, ভিতরটা পুরোটাই ঠান্ডা থাকে। আপনারা এখানে অসংখ্য পর্যটক দেখতে পাচ্ছেন, যে পর্যটকরা শুধু এই সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন দেশ থেকে তারা চলে আসছে। তারপর একদিকে আপনি সিঙ্গাপুর ফ্ল্যাট দেখতে পাবেন, সমুদ্র উপভোগ করতে পারবেন, তারপর হচ্ছে আরেক পাশে সেন্তোসা হোটেলের সৌন্দর্য, যেটা বিশ্বের সবচেয়ে সুন্দর হোটেলগুলোর মধ্যে একটা। তো এইরকম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনি পুরো বাগানের সৌন্দর্যটা যখন একসাথে উপভোগ করবেন তখন আপনার কাছে মনে হবে ওয়াও, এটা অন্যরকম একটা সৌন্দর্য। আর বিশেষ করে এই জায়গাগুলো এত বেশি ভালো লাগে যে এখানে একজন জাপানিজ তরুণী খুব মানে উচ্ছ্বসিতভাবে ছবি তুলতেছে। গাছে গাছে এইভাবে গিরগিটি, কোনো কোনো গাছের সাপ, এগুলো এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার কৃত্রিম উপায় তৈরি করা। যেমন এই যে একটা আফ্রিকান একটা কালচার এখানে তুলে ধরছে। তো তারপর এই জায়গাটা হচ্ছে আপনার নেদারল্যান্ডে যে কিউকানাপ গার্ডেন আছে সেই কিউকানাপ গার্ডেনের কনসেপ্ট থেকে এটা তৈরি করা। গরু থেকে কীভাবে চিজ তৈরি করা হয়, চিজ কীভাবে খাবার টেবিল পর্যন্ত পৌঁছে যায়, সমস্ত একটা সার্কেল আপনি এখানে দেখতে পাবেন। আর বিশেষ করে এই পরিবেশে আসলে আপনার কাছে মনে হবে আপনি এখন নেদারল্যান্ডের কোনো গ্রামে আপনি দাঁড়িয়ে আছেন। তো আসলে একটা সৌন্দর্য উপভোগ করতে গেলে আমরা একমুখী সৌন্দর্যই চিন্তা করি, যেমন ফুল হলে ফুলের বাগান, কিন্তু আপনি এখানে শুধু ফুলের বাগান না, ফুলের বাগানের পাশাপাশি আপনি বিভিন্ন দেশের কালচারগুলো আপনি দেখতে পাবেন। এখানে পরিপাটি করে খাবার সাজানো আছে, একদিকে হারিকেন। তো ওখানে এক জাপানিজ তরুণী ছবি তুলতেছিল, আমি তাকে একটু জাপানি ভাষায় যখন বললাম হ্যালো কোনিচুয়া, তখন সে আমার দিকে একটু হাই নাড়ালো। তো সব কিছু মিলে একটা পরিবেশ। আর এই জায়গাটা মনে হচ্ছে এটা একদম বনসাইয়ের মতো একটা সুন্দর একটা পরিবেশ। তো সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগলো। তো এবার আমরা আস্তে আস্তে চলে যাব উপরে থেকে। আর এখানে কিন্তু আপনার যারা প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করা আছে। তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি, যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর ফুল উপভোগ করলাম। তারপর হচ্ছে বিশেষ করে দোতলায় যখন আমরা আসলাম তখন মনে হচ্ছে একদিকে প্রাকৃতিক সৌন্দর্য সেন্তোসা হোটেল, অন্যদিকে হচ্ছে গ্রিন হাউসের যে একটা বিশালত্ব, বিশাল গ্রিন হাউস, তারপরে হচ্ছে উদ্ভিদ জগৎ, সব কিছু মিলে। আর বলে রাখা ভালো, হাতের ডান পাশে আপনার একটু আগে যে লিফ্টটা দেখলেন, আপনি যদি সিঁড়ি দিয়ে কষ্ট করে আসতে না চান আপনি চাইলে লিফ্টও ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনি নর্মালি কোনো ফুল তেমন একটা দেখতে পাচ্ছেন না আই হোপ।
আপনি যেটা দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের উদ্ভিদ এবং বিশেষ করে এখানে ক্যাকটাসের বিশাল সমারোহ। এত প্রকার ক্যাকটাস আমি আমার লাইফে কখনো দেখিনি এবং প্রত্যেকটা ক্যাকটাস একটা থেকে আরেকটা ডিফারেন্ট, মানে মনে হচ্ছে যে আমি পুরো মেক্সিকোতে চলে আসছি, এতটাই ভালো লাগতেছিল আমার কাছে। তো কি বলবো, মানে আমার কাছে এক কথায় অসাধারণ সুন্দর লাগতেছিল। তবে এটা যদি আমি দুবাইয়ের সাথে কম্পেয়ার করি, সেটা দুবাইয়ের সৌন্দর্য একরকম আর এখানকার সৌন্দর্যটা আরেক রকম। বিশেষ করে এই ক্যাকটাসগুলো আমার একদম আমার হৃদয় ছুঁয়ে গেছে। ক্যাকটাস হৃদয় ছুঁয়ে গেলে হৃদয় ক্ষতবিক্ষত হতে পারে, কিন্তু এটা আমার হৃদয় ক্ষতবিক্ষত হয়নি। তো যাই হোক, তো এবার আমাদের চলে যাওয়ার পালা। অনেক আনন্দ করলাম, আশা করি আপনাদের ভালো লাগছে। এখানে একটা ক্যানোপি আছে, ক্যানোপিতে আপনারা বসে একটু ঠান্ডা শীতল বাতাসে নিজেকে জুড়িয়ে নিতে পারেন। তো আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানে চলে আসলাম, এবার আমাদের চলে যাওয়ার পালা। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে, আর ভালো লাগলে ফাইজান পাপা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকেন। আমরা বিশ্ব ঘুরে নিঃস্ব হব, আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।